ওয়েলকাম প্রোগ্রামার্স, এই পর্বে আমরা কাজ করব ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স কি সেটা কাজ করলে বুঝতে পারবেন। ম্যাট্রিক্স হচ্ছে আপনি মাল্টিপল ডিকশনারি, সরি ডিকশনারি তো এখন আমরা কাজ করি না, লিস্ট নিয়ে কাজ করতে পারবেন। তো একটা ভেরিয়েবল নেই, ম্যাট্রিক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ম্যাট্রিক্স ইকুয়াল। এখন এখানে আমরা আপনার জন্য লিস্ট নেওয়ার জন্য স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট নিয়ে কাজ করতে হয়। তো এটা যদি থার্ড ব্র্যাকেট নিলাম, এখানে আবারও আমরা আরেকটা থার্ড ব্র্যাকেট নিব। এখানে আমরা কিছু লিস্ট আকারে আইটেম নিতাছি, আমরা আমরা ইন্টিজার নিতাছি, ভ্যালু নিতাছি 3, 4। তো একটা লিস্ট নিলাম, এটার ভিতর আরেকটা লিস্ট নিব, কমা দিলাম, এখানে আরেকটা লিস্ট নেই। এখন যদি দিই 5, 6, 7, 8, এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে দেখেন কি আসে, প্রিন্ট। এখন এটা আমরা চাইলে এখানে প্রিন্ট করে এটাকে আমরা রান করে এর আউটপুটটা দেখতে পারি। এখন দেখেন আমাদের পুরো ভ্যালুটাই দেখাচ্ছে, লিস্ট সহ দেখাচ্ছে। তো আমরা যদি বলে দিই যে ম্যাট্রিক্সের যে এটা আছে 0 নাম্বার ইন্ডেক্স মানে লিস্ট আছে, সেই লিস্টে আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাবে। তো এখন যদি আমরা রান করি, এখন শুধু 0 নাম্বার এটা আমাদের যে লিস্টটা আছে সেই এটাই দেখাচ্ছে আর কি, প্রথম লিস্টটা দেখাচ্ছে। এখন যদি 2 নাম্বার একটা এখানে প্রিন্ট করবার চেষ্টা করি, সেটা দিতে হবে। 2 নাম্বার যেটা আছে সেটার জন্য আমাদেরকে 1 ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে সবসময় 0 থেকে কাউন্ট হয়, পারফেক্টলি কাজ করতেছে। এখানে তো 7, 8 একসাথে দিছি, এখন একটা কমা দিলাম। এখন দেখেন একটু সুন্দরভাবে দেখাবে, পারফেক্টলি কাজ করতেছে। তো আপনারা চাইলে এখানে আপনারা এইভাবে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি। 0 মনে করেন যে, সরি, 0 ভ্যালু চেঞ্জ পরে দেখাচ্ছি, আগে মনে করেন যে 0-র যে আমাদের যে প্রথম যে ডিকশনারিটা আছে, লিস্টটা আছে, সেটার ভিতরে আমরা শুধু 2 নাম্বার ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করব। 2 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে হলে আমাদের 2 দিলাম, তাহলে আমাদেরকে কোনটা দেখাবে, এটা তো 0 যাবে, 0, 1, 2, তাহলে আমাদের সম্ভবত 3 দেখানোর কথা। তো এখন আমরা এটাকে প্রিন্ট করি, রান করি, এখন 3 দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করতেছে। তো আমরা চাইলে এখানে এটাও করতে পারি, চেঞ্জ করতে পারি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দিয়ে যদি আমি দিয়ে দিই স্কোয়ার ব্র্যাকেট, মনে করেন যে আমরা 0 নাম্বার প্রথম যে লিস্ট আছে সেটা থেকে আমরা করব, এই প্রথম যে 1 আছে 1টাকে আমরা 10 বানাবো। এখানে যদি দিয়ে দিই 0, 0, 0 দিয়ে দিলাম ইকুয়াল, এখন যদি দিয়ে দিই 10, তাহলে দেখেন 0 কিন্তু রিপ্লেস হয়ে যাবে আমাদের 10-এ। এখন যদি এটা আমরা রান করি পাইথন app.py, এখন কিন্তু দেখেন পারফেক্টলি কাজ করতেছে, এই যে 1 কিন্তু 10 হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে লুপের মাধ্যমে কাজ করতে পারি, কিন্তু লুপে আর কাজ করতেছি না। আপনারা নিজে নিজে ট্রাই করবেন, লুপের মাধ্যমে কীভাবে প্রিন্ট করতে হয় সেগুলো আপনারা নিজে নিজে ট্রাই করেন। আমি এতটুকু দেখালাম যে মাল্টিপল লিস্ট নিয়ে কীভাবে কাজ করতে পারেন।